এখন দেখবো কিভাবে অফিস 2019 অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ করার জন্য আমরা প্রথমে আমাদের সফটওয়্যারটিতে চলে যাব। অফিস প্রফেশনাল প্লাস এই সফটওয়্যারটির ভিতরে আমার অফিস প্যাকেজ 2013, 16, 19 সবগুলি প্যাকেজই আছে। এখানে আবার অ্যাক্টিভেশন আছে, দেখেন এই এটা 6 GB একটা ফোল্ডার। এখানে ইনস্টলেশন সফটওয়্যার, আমি এটা ওপেন করব। ইয়েস, দেখুন এখান থেকে আমি কি কি ইনস্টল করতে পারবো। মাইক্রোসফট অফিস 16, 13, 19 আমি এখন এটা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য আমাকে যেতে হবে ইউটিলিটিস, অ্যাক্টিভ অফিস রিঅ্যাক্টিভেশন টাস্ক। আমি অফিস অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য আমাকে কি করতে হবে, অ্যাক্টিভ অফলাইন অফিস এখানে ক্লিক করি। দেখুন প্রোডাক্ট অ্যাক্টিভ সাকসেসফুলি, আমার প্রোডাক্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমি চেক করে নিই, অ্যাক্সেস আমি ওয়ার্ড দিয়ে একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। দেখুন এখানে ওয়ার্ড অ্যাক্টিভেশন, দেখুন এখানে একটি ফেল লেখা ছিল, এখন ওয়ার্ড এসে গেছে।